সাবস্ক্রাইব করুন আমাদের অ্যান্ড্রয়েড হেলথ বিডি চ্যানেলটি বেলটি বাজিয়ে দিন যাতে পরবর্তী আমাদের ভিডিওগুলো একটাও মিস না করেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড হেলথ বিডি থেকে আমি তাহের বলছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে খুব অসাধারণ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো বন্ধুরা আজকে আমরা দেখবো যে হবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ছাড়া সম্পূর্ণ ফ্রিতে আমরা কিভাবে আমাদের ফোনের এক্স প্লেয়ার থেকে আমরা বিপিএল খেলাগুলো আমরা লাইভ দেখবো সরাসরি দেখব সম্পূর্ণ টাকা ছাড়া তো বন্ধুরা বুঝতেই পারছেন খুব অসম খুব দাওয়ান ডিপস তো এটার জন্য একটা অ্যাপসের দরকার হবে তো অ্যাপসটা আমি 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 আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা ওইখান থেকে ক্লিক করে আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপসটার নাম হচ্ছে লাইভ নেট টিভি তো অ্যাপসটা আপনার স্টোরে পাবেন তারপর প্লে স্টোর অনেকে পায় না অনেকে প্রবলেম হয় তাই জন্য আমি আপনাদের সুবিধার্থে আমি আবারও বলতেছি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিছি আপনারা ওইখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা চলেন তাহলে দেখি আমরা কীভাবে আসলে আমাদের মোবাইল থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ছাড়া আমরা অনলাইনে টিভি দেখব বিপিএল খেলা এগুলো আমরা দেখব খুব সহজেই তো বন্ধুরা তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে এখনই অ্যান্ড্রয়েড হেল্প বিডি চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর পাশে যে আছে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলি একটাও মিস না করেন কারণ আমার এই চ্যানেলটিতে প্রতিদিন অনেক ভালো মানের ভিডিও দেওয়া হয় অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করবেন ফ্রি নেট অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করবেন এসব আরও অনেক ভালো ভালো টিপস দেওয়া হয় বিভিন্ন অ্যাপস বিভিন্ন গেমস রিভিউ করা হয় তো বন্ধুরাও চলেন তাহলে আমরা অ্যাপসে চলে যাই তো অ্যাপসটা আমি আগে থেকে ইনস্টল করে রাখছি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন যে এই অ্যাপসটা তো লাইভ নেট টিভি তো এটাতে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আসার পর আমরা এগুলাকে নেক্সট করে দিব বা এখান থেকে অ্যালাউ চাইলে আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন তো তারপর দেখেন এখানে আমরা দেখেন এখান থেকে আমরা স্ক্রল করে আমরা এগুলো চেঞ্জ করব আমরা এখন যেহেতু আমরা বাংলাদেশে আমরা যেহেতু বাংলাদেশে থাকি আমরা যেহেতু বাংলাদেশি চ্যানেল দেখব তো আমরা এখানে বাংলা দেখবো কোথায় আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু বাংলা পেয়ে গেছি তো আমরা সবাই জানি যে আমরা যারা খেলা দেখি সবাই জানে যে বিভিন্ন খেলাগুলা কিন্তু বেশিরভাগ কিন্তু জিটিভিতে কিন্তু দেখানো হয় জিটিভিতে অর্থাৎ গাজি টিভিতে কিন্তু দেখানো হয় তো আমরা এখন সরাসরি গাজি টিভিতে চলে যাব অথবা আপনাদেরকে আগে জানতে হবে যে আসলে কোন চ্যানেলের মধ্যে খেলা দেখাচ্ছে তো আমরা এখানে দেখেন বাংলাদেশ সেখানে যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেল এখানে শো করতেছে তো আমরা এখন গাজি টিভিতে যাব অর্থাৎ জি টিভিতে তারপর লিঙ্ক ওয়ান ফার্স্ট এটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন পেজটা কিছুক্ষণ লোড নিচ্ছে আর দেখেন এখনই কিন্তু খেলাটা কিন্তু প্লে হয়ে যাবে যদি খেলা চলতে থাকে তাহলে কিন্তু খেলাটা চলবে দেখেন কিছুক্ষণ লোড নিচ্ছে কাজ করছে আমার মনে হয় আজকে খেলছে আমার কাছে মনে হয় না যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইভ কিন্তু খেলা চলতেছে বন্ধুরা তো আপনারা এইভাবে করে আপনারা অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখানে এইভাবে টিভি দেখতে পারবেন তো আমি এখানে ব্যাক বাটনে প্রেস করলাম কারণ একে কপি রেটে ঝামেলা হতে কপি রেটে ঝামেলা হতে পারে তো বন্ধুরা আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন কীভাবে করতে হয় তারপরও যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো তো বন্ধুরা ছিল আজকে টিউটোরিয়াল ভালো থাকবেন